আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো এটাকে দুটা ভাগে ভাগ করতে চাই। একটা হলো জন্মগত শিশুদের সমস্যা এবং জন্মের পরের সমস্যা। এবং জন্মগতভাবে শিশুরা সাধারণত তিন চারটা কমন ডিজিজ নিয়ে জন্ম নেয়। দর্শকবৃন্দ, হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর নাফিজ আমি চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট চক্ষু বিভাগ। আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো এটাকে দুটা ভাগে ভাগ করতে চাই। একটা হলো জন্মগত শিশুদের সমস্যা এবং জন্মের পরের সমস্যা। এবং জন্মগতভাবে শিশুরা সাধারণত তিন চারটা কমন ডিজিজ নিয়ে জন্ম নেয়। যদি মাতৃকালীন অবস্থায় যদি মা কিছু ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, যেমন টক্সোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমোসিস, সাইটোমেগালো ভাইরাস, এই ধরনের কিছু ভাইরাস যদি ইনফেক্টেড হয়, তখন দেখা যায় শিশু কিছু জন্মগত চোখের সমস্যা নিয়ে জন্ম নেয়। তার ভিতরে অন্যতম প্রধান হলো চোখে ছানি পড়া, যেটা আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি। তারপরে হলো আপনার কনজেনিটাল গ্লোকোমা, যেটা চোখের প্রেশার বেশি থাকে। তারপরে হলো আপনার চোখের নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া অথবা নেত্রনালীর ইনফেকশন বা প্রদাহ, যেটা এগুলোই জন্ম নেয়। তো শিশু তো যখন জন্ম নেয় তখন তো ও তো কোনো কমপ্লেনও করতে পারে না। এটা প্যারেন্টসরা সাধারণত অবজার্ভ করে যে শিশু স্বাভাবিকভাবে তার চোখ নিয়ে কাজ করছে কি না। এখন যদি কীভাবে বেসিক্যালি ডায়াগনোসিস হবে, যে এই তিন চারটা রোগ যে বললাম যেগুলা নিয়ে শিশু জন্মগ্রহণ করেছে কিনা, এটা কীভাবে ডায়াগনোসিসটা হবে, এটা সাধারণত যদি চোখে ছানি থাকে তাহলে প্যারেন্টসরা দেখে মাঝে মাঝে দেখবে যে চোখের পিউপিল বা মণির ভিতর দিয়ে দেখা যাবে সাদা কিছু দেখা যাচ্ছে, যে বিড়ালের চোখের মতো রাতেবেলা যেমন দেখা যায় সাদা কিছু দেখা যাচ্ছে, এইটা একটা কারণ। দুই নম্বর দেখা যাচ্ছে শিশুকে কোনো কিছু দিলে সে ঠিকমতো ধরছে না, বিকজ তার ছানি থাকার কারণে সে দেখে না বলে সে ওই বস্তুটাকে ধরতে পারে না। এই একটা কারণ হলো ক্যাটারাক্টটা কীভাবে, জন্মগত ক্যাটারাক্টটা কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। এরপরে যে সমস্যাটা সেটা হলো গ্লোকোমা। এখন গ্লোকোমা হলো এমন একটা ডিজিজ বা রোগ যেটা একটা ক্যান্সারের মতো রোগ, যেটা একটা মানুষকে অথবা একটা শিশুকে সম্পূর্ণরূপে অন্ধ করে দিতে পারে এবং যে অন্ধত্বটা কখনো চিকিৎসা দ্বারা ভালো হবে না। সো এই ব্যাপারে আমরা সবসময় চোখের ডক্টররা খুব সতর্ক থাকি। যেমন জন্মগত যদি গ্লোকোমা নিয়ে যদি শিশু জন্ম নেয়, যেটাকে আমরা কনজেনিটাল গ্লোকোমা বলি, সেটা সাধারণত যেটা হবে চোখে দেখা যাবে ঘোলাটে, তারপর চোখ দিয়ে পানি পড়বে, এবং কিছু সময় পরে কয়েক মাস পরে কয়েক সপ্তাহ পরে দেখা যাবে যে চোখের আকারটা বড় হয়ে যাচ্ছে। তখন সেই সব ক্ষেত্রে তখন আবার ডক্টরের শরণাপন্ন হতে হবে। আর যদি নেত্রনালী যদি বন্ধ থাকে, যেটা মোস্ট কমন, সবথেকে বেশি পাই আমরা, সেটা হলো জন্মের পরে দেখা যায় প্রায় 25-30% বাচ্চাদের নেত্রনালী বন্ধ থাকে। তখন নেত্রনালী যদি বন্ধ থাকে, নেত্রনালীটা বেসিক্যালি আমরা একটা ড্রেনের সাথে তুলনা করতে পারি। যেমন একটা ড্রেন যদি ব্লক হয়ে যায়, সেখানে কিন্তু ময়লা হয়, পোকামাকড় হয়, দুর্গন্ধ হয়, এবং এটাও একটা ড্রেনের মতো একটা জিনিস, যেখানে আপনার রাস্তাটা বন্ধ থাকে, নাকের থেকে চোখের থেকে যে পানিটা নাক দিয়ে বের হয়ে যায়, আমরা কানলে যে পানিটা আসে অথবা নর্মালি যে পানিটা আসে, সে পানিটা রাস্তাটা বন্ধ থাকলে তখন হয় কি, এই পানিটা ড্রেন হতে পারে না, তখন জমে থাকে, জমে তখন ইনফেকশন তৈরি করে আমাদের নেত্রনালীটা বন্ধ করে দেয়, এবং মাঝে মাঝে এখানে ফোড়ার মতো হয়ে যায়, ফুলে যায়, ইনফেকশন করে, মানে এরকম কিছু কিছু কমপ্লেন করে। কিন্তু প্রাথমিক অবস্থা বাচ্চা যখন জন্ম নেয়, তখন দেখা যাবে শুধু প্যারেন্টসরা দেখা যাবে 7-10-15 দিন পরে নিয়ে আসবে যে আমার বাচ্চা চোখ দিয়ে জন্মের পরে শুধু পানি পড়ছে, ময়লা হচ্ছে। সো এইসব এই ট্রিটমেন্টটা কিন্তু আমরা এই রোগটা আমরা বেশি পাই, এবং এটা ট্রিটমেন্টটা খুব সিম্পল। আমরা যেটা করি, আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিই, বলি এটা চারবার করে দিবেন, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো চোখের কোণায় এই জায়গায় আমরা দিনে 10 বার করে এইভাবে আমরা 3 বার ম্যাসেজ করতে বলবো। তাতে হয় কি, যে পানিটা এখানে জমে থাকে একটা থলির ভিতরে, প্রেশার দিলে এটা নিচের দিকে নামলেই তখন ওই যে পর্দাটা দিয়ে এটা বন্ধ থাকে সেটা খুলে যায়। সো এটা করতে হবে কতদিন পর্যন্ত, আমাদের যে এটা সাধারণত করতে হবে যতক্ষণ পর্যন্ত এই নেত্রনালীটা খুলে না যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে 90% 95% ক্ষেত্রে এটা দেখা যায় এই
ট্রিটমেন্ট এবং মেসেজ দিয়েই এই নেত্রনালীর সমস্যাটা দূর করা যায়। কিন্তু যদি কোনো প্রকারে আমরা এটা অবহেলা করি বা আমরা মেসেজ না দিই, শুধু ড্রপ দিই, পরে দেখা যাবে এটা পার্মানেন্ট হয়ে যায়। পার্মানেন্ট হয়ে গেলে আমাদের অপেক্ষা করতে হবে একটা বড় সার্জারির জন্য, অপারেশনের জন্য। সো এটা কিন্তু আমরা তখন এই শিশু অবস্থায় করতে পারবো না। এটা করতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে 6 বছর বয়স পর্যন্ত। যখন বাচ্চার বয়স কমপক্ষে 6 বছর হবে তখন আমরা করতে পারবো। কিন্তু এটা একটা বেশ বড় এবং জটিল সার্জারি। এটাতে আমাদের হাড় কাটতে হবে, হাড় কেটে আমাদের নেত্রনালীটাকে ওখানে একটা রাস্তা তৈরি করে দিতে হবে যেখান থেকে পানিটা বের হয়ে আসবে। আর যদি 1 বছর, এটা হলো যদি নেত্রনালী 1 বছর ভিতরে না খোলে, আর এর ভিতরে যদি 1 বছর ভিতরে যদি না খোলে, তাহলে আমরা 1 বছর যখন কাছাকাছি চলে যাব তখন ছোট্ট একটা সার্জারি বলে, যেটাকে বলে প্রবিং, বাচ্চাকে একটু স্বল্প সময়ের জন্য অজ্ঞান করে একটা তারের মতো বস্তু দিয়ে যে জায়গাটা ব্লক আছে ওর ভিতরে ঢুকিয়ে আমরা প্রেস করলে ওই জায়গাটা খুলে যায় এবং দেখা যায় যে নেত্রনালীর পানি আগের নর্মালি ওখান থেকে পাস করবে। সো এই এই জিনিসগুলা আমাদের নেত্রনালীর সমস্যাটা বেশি পাই। এবং এটা এখন ছানিটা আমি আগে বলেছিলাম, ছানিটা নিয়ে একটু বলি। আমাদের কিন্তু যদি কারো শিশু যদি ছানি থাকে তার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করে ফেলতে হবে। কারণ যদি ছানিটা অপারেশন না করা হয় তাইলে হবে কি, তার ভিশনটা সাপ্রেস হয়ে যাবে, বসে যাবে, বা এটা অপারেশন দেরি করলে তখন এটা বাড়বেও না, যার ফলে যত তাড়াতাড়ি সম্ভব এই ছানিটা অপারেশন করে ফেলাটাই হলো মেইন ট্রিটমেন্ট। কিন্তু যদি আমরা এটা অপেক্ষা করি, দেরি করি, তাহলে কিন্তু এটা পার্মানেন্ট ভিশন লসের মানে সুযোগ থাকবে। আর গ্লোকোমার বেলাও বলেছিলাম, গ্লোকোমা আমরা সাধারণত মেডিসিন দিয়ে, ড্রপ দিয়ে চিকিৎসা করি। আর যদি ড্রপে পরে যদি প্রেশার না কমে তখন আমরা সার্জারিতে যাই, যেটাকে আমরা গনিওটমি অর্থাৎ ট্যাবেকুলোপ্লাস্টি বলি। সো এই 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 রোগগুলোই হলো মেইনলি বাচ্চাদের জন্মগতভাবে এই চোখের রোগগুলো নিয়ে জন্ম নেয়। এখন জন্মের পরে শিশুদের কিছু সমস্যা থাকে, যেমন একটা রোগ হয় অনেকে 3-4 বছর বয়সে, বাট খুবই কম। সেটা আমরা জানি যে ক্যান্সার যে কোনো জায়গায় হতে পারে, এটা কিন্তু চোখেও হয়, এটাকে আমরা রেটিনোব্লাস্টোমা বলি, বাট এটা খুব কম। কিন্তু যেই রোগ যেই সমস্যা নিয়ে বেশিরভাগ শিশুরা, ধরেন 3-5 বছরের 6 বছরের শিশুরা আমাদের কাছে আসে, সেটা হলো চশমাজনিত কারণে চোখের দৃষ্টিহীনতা, যে চশমা দিয়ে কারেকশানের জন্য। তো বাচ্চারা সাধারণত কখনো বলে না যে আমি কম দেখি, কারণ তারা বুঝেই না যে তার দৃষ্টি আসলে কতটুকু থাকা দরকার। তো এটা কীভাবে তাহলে ডায়াগনোসিস হবে? এখন 2 পদ্ধতিতে সাধারণত ডায়াগনোসিস হয়। একটা হলো স্কুলে যদি যেয়ে থাকে, টিচার বলবে যে স্কুলে হোমওয়ার্ক ঠিক মতো করে আনে না, 2K 3 লাগে, 4K 5 করে আনে, বা ঠিক মতো হোমওয়ার্ক করে আনছে না, এই একটা। আর 2 নম্বর হলো প্যারেন্টসরা যেটা যদি খুব সচেতন হয় তারা বলবে যে আমার বাচ্চা টেলিভিশন দেখার সময় টেলিভিশনের খুব কাছে চলে যায়। সো টেলিভিশনের কাছে যাওয়ার অর্থ হলো যে সে চোখে ঠিক মতো দেখছে না বলেই সে চোখের টেলিভিশনের কাছে চলে যাচ্ছে। এখন এই রোগটা পাই। এখন একটা প্রশ্ন হলো যে এটাতে কি পার্মানেন্ট কোনো ড্যামেজ করতে পারে নাকি যদি চশমা সঠিক সময় না দেওয়া হয়? হ্যাঁ, এটা পার্মানেন্ট সমস্যা করতে পারে যদি এক চোখে চশমার পাওয়ার বেশি থাকে, এক চোখে কম থাকে, অথবা 2 চোখে খুব বেশি পাওয়ার থাকে যদি চশমা না পরে থাকে, তাহলে আলটিমেটলি হবে একটা পার্মানেন্ট ভিশন লস হয়ে যাবে, যেটা ভবিষ্যতে আর চশমা দিয়েও কারেকশান পরিপূর্ণভাবে হবে না। তো তখন সেই ক্ষেত্রে কী করতে হবে? এই এই রোগটা সাধারণত এই চশমাজনিত সমস্যাটা আমাদের 7 বছর ভিতর যদি ধরা পড়ে যে চোখে দৃষ্টি বসে গেছে, যেটাকে আমরা এমব্লায়োপিয়া বলি, তখন আমরা জাস্ট সিম্পল প্রসিডিউর, যেই চোখটা ভালো থাকে সেই চোখটাকে বন্ধ করে দিয়ে, দিনে ডিপেন্ড করবে কয় ঘন্টা, কখনো ডিপেন্ড করবে কতটুকু পর্যন্ত দৃষ্টি কমে গেছে এটার উপরে, যার ফলে কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, এভাবে বন্ধ, ভালো চোখটা বন্ধ করে যেটা দুর্বল চোখ হয়ে গেছে সেটাকে আমরা স্টিমুলেট করে ওটা দৃষ্টিশক্তি বাড়াই। এটাতে কিন্তু কোনো ওষুধ দিয়ে কাজ হয় না, কোনো কিছু দিয়ে কাজ হবে না, শুধু এই ট্রিটমেন্টটাই করতে হবে, যেটাকে আমরা আই বল প্যাচিং বলি, অথবা আই প্যাচিং করে বা আই অক্লুড করে আমরা খারাপ যে দুর্বল চোখটাকে ওটা দৃষ্টিটাকে বাড়াই। যদি 7 বছর ভিতরে যদি এটা না করা হয় তাহলে কিন্তু 7-8 বছর ভিতরে না করে লিখতে এটা কিন্তু পার্মানেন্টলি তার ভিশনটা পড়ে যাবে এবং ফিউচারে কিন্তু এই ভিশনটা চশমা দিয়েও আর পারে না। তো এইগুলোই হলো মেইনলি আমাদের
শিশুদের জন্মগত কিছু সমস্যা এবং জন্মের পরের সমস্যা থাকে। এই ছাড়াও কিছু জিনিস থাকে শিশুদের যেটা ক্ষতিকর না, যেমন চোখের অ্যালার্জি হয় বাচ্চাদের, যেহেতু ইমিউনিটি কম থাকে চোখের অ্যালার্জির কমপ্লেন নিয়ে প্যারেন্টসরা নিয়ে আসে। তো এগুলো যেহেতু চোখের দৃষ্টিতে কোনো রকমের সমস্যা করে না, বাট এগুলো নিয়ে অত আমরা ওরিড থাকি না। বাট যেই কয়েকটা রোগের কথা বললাম সেই রোগগুলো নিয়ে আমরা সবসময় শিশুদের বেলায় ওরিড থাকি। এখন প্রবলেম, একটা কোশ্চেন হলো যে এটার প্রতিকার কীভাবে সম্ভব। এখন চশমাজনিত যে সমস্যাটা বাচ্চাদের, এটা বিদেশে যেটা করা হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তখন কিন্তু বডি ফুল চেক আপ করে, ইভেন চোখের চেক আপ করে একটা সার্টিফিকেট নিয়ে তারপর স্কুলে ভর্তি হয়। তো যার ফলে হয় কি, প্রাথমিক অবস্থায় স্কুলে যা গোয়িং এই যে প্রথম ধরা পড়ে যে তোর তার চোখের এই চশমাজনিত সমস্যা আছে কি না। এখন তখন তারা করে কি, তখন একজন ডক্টর, চোখের ডক্টর বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেয়, তখন সে চশমা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে হসপিটাল মানে স্কুলে জমা দিতে হয়। আর এরপরেতে যেটা করে স্কুলগুলোতে, ওই সব দেশে সাধারণত স্কুলে একটা টেকনিশিয়ানের মতো রাখি, ইয়ারলি একবার করে স্ক্রিনিং করে যে তার চোখের দৃষ্টিটা নর্মাল আছে কি না। যদি কোনো বাচ্চার দৃষ্টি কম থাকে তখনই তারা একটা কাগজের মাধ্যমে রেফার করে একজন ডক্টরের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ দরিদ্র দেশ, কিন্তু আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল বা যেসব প্রাইভেট স্কুলগুলো, এরা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে ভর্তি হয়ে খরচ করতে হয়। এবং আমাদের কাছে কিন্তু অনেক স্কুলের ওনারা আসেন বা প্রিন্সিপালরা আসেন, আমরা বলি যে আপনারা শুরু করেন না কেন, তো ওনারা কিন্তু এই ব্যাপারে কোনো গরজ দেখান না। তা আমার মনে হয় এটার প্রতিকার হলো যদি স্কুলগুলো একটা রোল রাখে যে প্রতি বছর তারা বাচ্চাদের রুটিনলি চেক আপ করাবে, প্লাস যদি গভর্নমেন্ট যদি এরকম একটা রুলস করে দেয় যে যে কোনো বাচ্চাকে প্রতি বছর স্কুল থেকে ওইভাবে যেভাবে বলো ওই সিস্টেমে রেফার করে করে চোখ পরীক্ষা বলেন, শারীরিক পরীক্ষা হতে, তাইলে কিন্তু বাচ্চাদের কোনো সমস্যাই থাকবে না। সো আমি এতটুকু বলে আজকে শেষ করছি। সো ভবিষ্যতে ইনশাল্লাহ অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসলে আমরা কি সকলে সুস্থ আছি, ভালো আছি, এটা কিন্তু আমার যেমন জানার ইচ্ছা আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা। দেখুন, আমরা কেন ডাক্তারের কাছে যাব, যাওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, নিশ্চয় আছে। কারণ আমার ফ্যামিলিতে কি কোনো ডায়াবেটিসের রুগী আছে, আমার ফ্যামিলিতে কি কোনো হার্টের রুগী আছে, আমার ফ্যামিলিতে কি কোনো হাইপারটেনশনের রুগী আছে, অথবা কারো কিডনির রোগ হয়েছিল কি না, এগুলোর কোনো হিস্ট্রি আছে কি না, এটা আমাদের জানা আছে কি না, আমরা জানি কি না, এই নিমিত্তেই কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত।